শেষে লগাটি হারিয়ে হাবুডুবু খেয়ে যে মানুষগুলি মহান হয়েছেন তাদের পিছনে আছে গুরু। গুরু ছাড়া কখনোই লক্ষ্যে পৌঁছানো যায় না। মাঝিহীন নৌকা যেমন নির্দিষ্ট ঘাটে পৌঁছয় না, তেমনি আমরা যদি গুরু আশ্রয় না করি আমরা কখনোই লক্ষ্যে পৌঁছতে পারবো না, তাই না? তাই মহাজন বললেন, একমাত্র এইভাবে টিকে থাকতে গেলে কুমোরেরা মাটির হাড়ি বানায়, সেটা পোড় দিয়ে পাকাপোক্ত করে তোলে। তাই আমার এই কাঁচা মাটির দেহটা পাকাপোক্ত করতে গেলে বাবা একদম ওই গুরুকরণ করতে হবে, গুরু আশ্রয় করতে হবে, তবে কিছুদিন টিকে থাকা যাবে, ধরা যাবে, তাই না? তাই মহাজন বললেন, শেষে লগাটি হারিয়ে হাবুডুবু খেয়ে তুমি মাঝি পাথারে ডুবা, তুমি মাঝি পাথারে ডুবা, ভেবেছ কি মনে বিনা সাধনে খেয়ার নৌকায় চড়বা, তুমি খেপির নৌকায় চড়বা। তুমি মাঝ পাথারে ডুবা, বলি মাঝ পাথারে ডুবা, ভেবেছ কি মনে বিনা সাধনে খেয়ার নৌকায় চড়বা, তুমি খেয়ার নৌকায় চড়বা, ভেবেছ কি মনে বিনা সাধনে খেয়ার নৌকায় চড়বা, খেয়ার নৌকায় চড়বা। যতনি করে রাখিবা বাবার বিশ দিকে জমি কয়েক লক্ষ টাকা এবং সোনা না, যে বস্তু দ্বারা এই মঞ্চে দাঁড়িয়ে আজকে আমি মানুষ রূপে অবতীর্ণ হয়েছি, এই মানুষ সৃষ্টি হয়েছি যে বস্তু দ্বারা, সেই বস্তুকে ধরে রাখার কথা বলছেন বাউল। হরি বল হরি বল। পিতৃধন যায় আসল বস্তু, তারে যতন করে রাখি মা, অনুরাগের ঘরে মা সন্তরে, অনুরাগের ঘরে মা সন্তরে, তুমি একবার করে নার বাক্যা বা একবার করে নার বা, ভেবেছ কি মনে বিনা সাধনে খেয়ার নৌকায় চড়বা, খেয়ার নৌকায় চড়বা, ভেবেছ কি মনে বিনা সাধনে খেয়ার নৌকায় চড়বা, খেয়ার নৌকায় চড়বা। বসত করো গুরুর গৃহে, তুমি বিদেশ কেন ঘুরিবা,
তারো গুরুর গৃহে তুমি বিদেশ কেন ঘুরিবা বেটা কাম্যদনকে বাধ্য করে তুমি সত্যের সাধন করবা বা সত্যের সাধন করবা ভেবেছ কি মনে বিনা সাধনে খেয়ার নৌকায় চড়বা ভেবেছ কি মনে বিনা সাধনে খেয়ার নৌকায় চড়বা খেয়ার নৌকায় চড়বা জ্বালা বুঝবা তুমি সেদিন জ্বালা বুঝবা